স্যার, এই যে আজকের পঞ্চায়েত বোর্ড গঠনকে ঘিরে বোমাবাজি, বিজিওর গাড়ি ভাঙচুর, এই যে গণ্ডগোল, এটা নিয়ে বলবেন কি পরিস্থিতি? হ্যাঁ, আজকে ওই খেজুরি টু ব্লকে নির্বাচন প্রসেস ছিল। এবার সেখানে প্রথমে বিডিও সাহেবের উপর অ্যাটাক হয়। যারা ওখানে উপস্থিত ছিলেন রুমে, তারাই অ্যাটাক করেন প্রথমে। কিবা কারা অ্যাটাক করেছে এখনও পর্যন্ত ক্লিয়ার নয়। বিডিও সাহেবের উপর কীভাবে হয়েছে, বিডিও সাহেবের গাড়িও ভাঙচুর হয়েছে, বোমাবাজিও হয়েছে। এই যে এত বোমাবাজি, পুলিশের একটা এত পুলিশ মোতায়েন, তা সত্ত্বেও এই যে বোমাবাজিটা হলো, আর কি বলবেন? বিডিও অফিসের ছাদে, যেখানে এত বিডিও অফিসের পিছনে হয়েছে, কি বলবেন? আমাদের আমাদের চলছে, তদন্ত চলছে আর কন্টিনিউয়াস রেডও চলছে। ভোট প্রক্রিয়া তো বন্ধ হয়েছে, ভোট প্রক্রিয়া বন্ধ হয়েছে। ডেট কোন নির্ধারণ হলো? এখনও পর্যন্ত আমরা কথা বললাম সিভিল ডিপার্টমেন্টের সাথে, তাতে এখনও পর্যন্ত কোনো ডেট জানা যায়নি। এই ঘটনা কি তৃণমূল এবং বিজেপি দুই পক্ষেই বলছে, পরস্পর অভিযোগ করছে পরস্পরের দিকে, আক্রান্ত হয়েছে বহু বিজেপি কর্মী বলছে, বা তৃণমূলও বলছে তাদের কর্মীরা আক্রান্ত? সেটা ইনভেস্টিগেশনে জানা যাবে। কতজন আক্রান্ত হয়েছে এখনো পর্যন্ত কমপ্লেন জমা করেনি কিছু, কোনো পক্ষেই কমপ্লেন করেনি না আপাতত, এখনো পর্যন্ত কোনো কমপ্লেন এখনো পর্যন্ত হয়নি। পুলিশ কি স্বতঃস্ফূর্তভাবে কোনো মামলা হয়েছে, যেহেতু সরকারি সম্পত্তি ভাঙচুর করা হলো? হয়েছে, স্বতঃপ্রণোদিত মামলা হয়েছে, কারণ বিডিও সাহেবের গাড়ি ভাঙচুর হয়েছে, বিডিও সাহেব নিজে ইনজুরি আছে। এখন বিডিও সাহেবের ট্রিটমেন্ট হয়েছে, আরো বেটার ট্রিটমেন্টের দরকার আছে। কাউকে কি চিহ্নিতকরণ কথা করা গেছে প্রাথমিকভাবে? সেটা কথা বলি, কেন বিডিও সাহেব একটু সুস্থ হোক, তারপরে আমরা কথা বলে বিডিও সাহেবের সাথে কথা বলে আমরা জানতে পারবো। স্যার, শাসক দল অভিযোগ করছে যে একটা এত নির্দিষ্ট ঘেরাটোপের মাঝখানে কেউ বা কারা লঙ্কার গুঁড়ো, কাঁচের টুকরো, পাথরের টুকরো, এগুলো নিয়ে যাওয়া সম্ভব হলো? এটা বিডিও সাহেবের সাথে কথা না বলে বুঝতে পারবো না ভিতরের কী পরিবেশ ছিল, কারণ পুলিশ মোতায়েন যা ছিল বিল্ডিংয়ের বাইরে পর্যন্ত ছিল, এবং পুরো বিল্ডিংই ঘেরা ছিল, আমাদের ফোর্স অ্যারেঞ্জমেন্ট টোটালি ছিল।